খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ। পাহাড়ি জনপদ রাঙ্গামাটির খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে এদিনটিকে ঘিরে চলছে নানা আয়োজন। শুক্রবার রাতে রাঙ্গামাটির সাধু জোসেফ গির্জায় সমবেত প্রার্থনা আর কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় খ্রিস্ট জন্ম উৎসব। বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে গির্জাগুলোকে, আলোকসজ্জায় দৃষ্টিনন্দন করা হয়েছে ক্রিসমাস ট্রি, গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। গত দুই বছর করোনার কারণে স্বল্প পরিসরে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বড়দিন পালন করলেও এবছর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় এবার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। শিশুরা মেতে উঠেছে বড়দিনের আনন্দে। 24 তারিখ রাত্রিটা হচ্ছে আমাদের মেন অনুষ্ঠান, তখন আমরা খুব আনন্দ করি। বড়দিন আমাদের জন্য খুবই তাৎপর্য একটি বিষয়, কারণ এই দিনে আমাদের যীশু খ্রিস্ট এই জগতে এসেছেন মানবের মুক্তির জন্য। আমরা বড়দিনে মূলত উপাসনা করি, প্রার্থনা করি, ওটাই আমাদের মূল উদ্দেশ্য। আর বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করি, যীশুর আগমনের শুভ বার্তা নিয়ে যাই সবার কাছে। এবারে আসলে স্পেশালি অনেক অনেক মজা করছে, আর যেটা আমাদের তুলনা করার মতন আর কি, অনেক মজা। রাঙ্গামাটি শহরে 7টি খ্রিস্টান পল্লী রয়েছে। বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রিস্টান পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ। পিতার ইচ্ছা অনুযায়ী তিনি এই পৃথিবীতে আসছেন, প্রকাশ করেছেন যে আমাদের সৃষ্টিকর্তা বলতে কেউ আছে। যদি আমরা ভালো মতো জীবনযাপন করি, তার চিনি, তাকে জানি, তার কথা মানি, আবার গিয়ে তার সাথে আমরা মিলিত হব, কারণ আমাদের আত্মা অমর। এই আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি এবং আমাদের জনগণ পাপ স্বীকার করে মনের পরিবর্তন ঘটায়, জীবনের পরিবর্তন ঘটায়, যার মধ্য দিয়ে নাকি আমাদের এই বড়দিন অর্থপূর্ণ হয়ে দাঁড়ায়। দেশের উন্নয়ন সমৃদ্ধির পাশাপাশি সকল মানুষ যাতে সুস্থ ও শান্তিতে বসবাস করতে পারে, প্রভু যিশুর জন্মদিনে এমনটাই প্রার্থনা করছে সকলে। সানজিদা সুলতানা, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।